আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্মি খেয়াঘাটে এখন আছে। এই বাইর এই বাই এই নৌকাটি বানিয়েছে, আমরা এই সম্পর্কে কিছু তথ্য জানব। আচ্ছা ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। জি, আপনি এই নৌকাটি কতদিন যাবত তৈরি করতেছেন? আপনি তো এটা বোতল দিয়ে তৈরি করছেন না? জি, সম্পূর্ণই বোতল আর বাঁশের চুটি আর সুতা, এছাড়া আর কিছুই নাই। এটা কমপ্লিট করতে আমার 3 মাস সময় গেছে। আপনি 3 মাস সময় গেছে এটা? জি। আপনার উদ্দেশ্যটা কি এই নৌকা তৈরি করার মধ্যে দিয়ে? আমার উদ্দেশ্য হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা একটা RC বা 7-Up খেয়ে বোতলটা ফালাই দেই, পরিবেশ নোংরা হইতেছে। তাই ওই বোতলটা যেন কাজে লাগে, যেন একটা সুন্দর হয়, সেই জন্য আমি এটা রিসার্চ করে আমি একটা নৌকা তৈরি করলাম যেন এটা দূষণ মুক্ত থাকে পরিবেশ। আপনি কি এটি কতদিনে সংগ্রহ করছেন এই বোতলগুলো? এই বোতলগুলো সংগ্রহ করতে আমার অনেক সময় গেছে, কারণ বোতলগুলো আগেই অর্ডার দেওয়া হয়েছে 4 মাস আগেই অর্ডার দিয়ে বোতল আমি সংগ্রহ করে রাখছি। আচ্ছা আচ্ছা, আপনার কোন জায়গায় থাকেন এবং আপনার পরিচয়টা আবার যদি বলতেন? আমার পরিচয় হলো মোহাম্মদ সিরাজুল ইসলাম, দেশের বাড়ি কুমিল্লা, থানা হোমনা, গ্রাম পাড়াতুলি, আর এখন বর্তমানে আছি শ্রীপুর গাজীপুর চৌরাস্তা। শ্রীপুর উপজেলার আশেপাশে আপনি আছেন? জি জি। এখন আপনি তো বর্মি খেয়াঘাটের মধ্যে আছেন, এখন আপনার এখানে বিগত 2 দিন যাবত এখানে আছেন না? জি, বিগত 2 দিন যাবত আছি, আরেকদিন থাকবেন। আপনার আপনার এখানে অনেকে তো দেখতে আসতেছে নৌকাটি, আপনার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে যে আমি একটা জিনিস তৈরি করছি, মানুষ আমাকে সম্মান জানাইতেছে, খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা, আপনার আপনার এই সবার তো একটা জিনিস তৈরি করার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, তা আপনার কী উদ্দেশ্য ছিল এই নৌকাটি তৈরি করার? আমার উদ্দেশ্য ছিল এটাই, যেন এই প্রত্যেকটা খেয়াঘাটে যেন এরকম ভালো করে নৌকা বানাই দেওয়া হয়, আরও ভালো করে যে নৌকা বানাই দেওয়া হয়, যেন স্কুলের ছাত্রছাত্রী এটা ওইটা মানুষ অনেক সময় দেয় যে দুর্ঘটনা ঘটে এই নৌকাটি দিয়ে পারাপার হলে, আর দুর্ঘটনা আশা করা যায় যে কিছু হলেও কম ঘটবে। আচ্ছা, এই দুর্ঘটনা না ঘটার কারণ কী? আপনি কীভাবে কী বিশেষত্ব আছে এই নৌকাটার মধ্যে, আপনি সেটা আমাদেরকে বলেন। এই নৌকাটার মাধ্যমে 3টা ধাতু আছে, একটা হলো বাঁশের চুটি, আরেকটা হলো প্লাস্টিকের বোতল, আর আছে প্লাস্টিকের রশি। তো এই 3টা দিয়ে আমি জিনিসটা তৈরি করছি। প্লাস্টিকের রশি পানিতে পচে না, বোতলও পানিতে পচে না, হয়তো বাঁশ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু 2-1.5 বছর পর আবার এটা মেরামত করলে আবার সম্পূর্ণ নতুন হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা তো কোনো অপচনশীল, এটা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কি উল্টে যাওয়ার কোনো আপনার আশঙ্কা আছে? এটা মানে বোতলটা, মানে বোতলের যে নৌকাটা, উল্টে যাওয়ার আশঙ্কা থাকে, বড় জাহাজও উল্টে যাওয়ার আশঙ্কা থাকে ঝড় তুফানে, কিন্তু আমারটা তো ছোট, তারপরে উল্টে যাওয়ার আশঙ্কা আছে। তার যদি উল্টে যায় তা ওইটার দিকেও আমি কল্পনা নিয়ে রাখছি, যেন ওই ব্যবস্থা করে দিব না উল্টায়। আচ্ছা, আপনি আমরা তো দেখতেছি আপনারা পতাকার যে আকৃতিতে এই নৌকাটি আপনি বানিয়েছেন, আপনার এটার উদ্দেশ্য কী, মানে এটা জানতে চাচ্ছি। পতাকার উদ্দেশ্য হলো আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার বাংলাদেশ হলো মাতৃভূমি, মা, সেই মাকে আমি ভালোবেসে এই পতাকা তৈরি করলাম। আপনার মাকে, আপনি এটা অশ্রুবিক্ত হয়ে গেছেন, অনেক আবেগ আবৃত হয়ে গেছেন, এটা একটু জানতে চাই, আপনার মার সম্পর্কে একটু জানতে চাই। মা তো মাই, মার সম্পর্কে কিছু বলার নাই। যে আপনি অনেক কান্না জর্জরিতভাবে বলতেছেন, তার জন্য জিজ্ঞেস করলাম কি এত আবেগ নিয়ে বানালেন, আপনার মাকে কি এটা উপহার দিয়েছেন? মাকে উপহার দেওয়ার আগে তো আমার দেশের মানুষকে উপহার দেওয়া উচিত। আপনি দেশটাকে, কারণ এটা দেশের মানচিত্র, এটা দেশের, কারণ এই মানচিত্রটা হলো মা, এটা দেশের মানুষকে আগে পৌঁছানো দেওয়া উচিত। জি জি জি। এখন আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন এটা, মানে আপনি কি হোক? আমি হোক, আমি চাইছি যে এই জিনিসটা সবাই দেখুক, একটু চিন্তা ভাবনা করুক, যেন সামনে কিছু আমি আরো নতুন কিছু দেখাইতে পারি। আচ্ছা, এই নৌকাটি হচ্ছে শেখ মুজিবর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের একটি প্রতীক, সেটা সম্পর্কে আপনি কি কিছু জানেন বা কিছু এই সম্পর্কে কিছু বলেন? অবশ্যই শেখ মুজিবরের প্রতীক এটা, সেজন্যই আমি বাংলাদেশ হিসাবে এটা নৌকা হিসাবে তৈরি করছি, না হলে আমি এটাতে ইঞ্জিন লাগাইলে টলার হয়ে যেত। এই জন্যই আপনি এটার উদ্দেশ্য, আপনার আর কি উদ্দেশ্য আছে, যে ছোট বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে তাদেরকে কি আপনি পার করে দেবেন এটা দিয়ে?
এইটার উদ্দেশ্য হলো আপনার এইটা উদ্দেশ্যই হলো যেন মানুষ যেন দুর্ঘটনা না ঘটে, আমার উদ্দেশ্য হলো যেন পরিবেশ ভালো থাকে, মানুষ দুর্ঘটনা না ঘটে, এই এটা হলো আমার উদ্দেশ্য। আচ্ছা, দেশের জনগণকে আপনি কি বলবেন যে এগুলো প্লাস্টিক ফেলে দিতেছে যারা, মানে পুকুরে ফেলতেছে, নদীতে ফেলতেছে এবং বিভিন্ন স্থানে ফেলে পরিবেশ দূষণ করতেছে, এটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা আমি বলবো যে আপনারা সচেতন হন, কিছু কাজ করেন, প্লাস্টিক ময়লা আবর্জনা দিয়ে মাথার ব্রেন খাটিয়ে যেন পরিবেশ ভালো থাকে, পরিবেশ দূষণ মুক্ত হয়। আচ্ছা, আপনার আরও কি উদ্দেশ্য আছে, এটা কি মানে কি করতে চান আরও, এটা কি করতে চান আপনি? আমি আরও এটা মূলত করতে চাই যে শেখ মুজিবুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, এটা আমি সবাইকে দেখিয়েছি যে প্রতীক আমি বানিয়েছি, সেই জননেত্রী শেখ হাসিনা এই এই প্রতীক যেন আইসা গ্রহণ করে, মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশনেত্রী শেখ হাসিনা যেন এই এই প্রতীকটা গ্রহণ করে, এটাই আপনি চাচ্ছেন? তাহলে কি আপনার আশাটা পূরণ হবে? অবশ্যই পূরণ হবে, যেহেতু এটা ওনার বাপের প্রতীক, ঠিক আছে, ওনাকে দেওয়াটাই আমার বেস্ট ভালো মনে হয়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন এবং আপনার পরিবারে কয়জন আছে? আমার এক ছেলে এক মেয়ে, আর মা আছে, বাপ মারা গেছে। আচ্ছা, তারা কি এটা সম্পর্কে অবগত আছে? তারা এটা সম্পর্কে অবশ্যই আছে, এটা সম্পর্ক এটার সাথে জড়িয়ে আছে, দুঃখে কষ্টে আমি বানাইছি, ওরা আমার সাথে আছে। তারা কি এটাকে সহযোগিতা করছিল? না, কাজে কোনো সহযোগিতা করে নাই, কিন্তু আমার হয়তো দেখছে অর্থ দিয়ে, টাকা দিয়ে আমার ওয়াইফ, আমার মা এই সহযোগিতা করছে, সহযোগিতা করছে আপনাকে। আচ্ছা, এটার মধ্যে কতগুলো বোতল আছে এখানে? এইখানে মূলত বোতল তো গোনা হয় নাই, কিন্তু কেজি হিসাবে আছে এইখানে 120 কেজি বোতল। 120 কেজি বোতল আপনি এখানে শ্রম দিয়েছেন, এবং আপনার কত টাকা খরচ হয়েছে এই নৌকাটি বানানোর ক্ষেত্রে? আমার শ্রম গেছে এটা বানানোর জন্য 3 মাস, আর টাকা গেছে 30,000 টাকা। 30,000 টাকা এটা আপনি খরচ করছেন। আচ্ছা, আপনি এমনি কি করেন? আমি এমনি মূলত পেন্টের কাজ করি, আর্টের কাজ। কি ধরনের আর্টের কাজ করেন? এই রিক্সা, ব্যানার, সাইনবোর্ড এগুলো আঁকি। এগুলো আঁকা কি কাজ করেন, এগুলো থেকে আপনি কীরকম ইনকাম করতে পারেন? ইনকাম মূলত আমার মাসে 40-45,000 টাকা আসে। 40-45,000 টাকা, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো পরিমাণ ইনকাম আসে তাহলে আপনার। জি, সেই জন্যই তো আমি আমার একা ইনকাম দিয়ে আমার পরিবার নিয়ে আমি চলতেছি, এই জন্যই এটা বানাইতে পারছি, না তো আর বানাইতে পারতাম না। জি জি, ইনশাল্লাহ। তাহলে তো আপনি সামনে কি এরকম আরও কি প্রতীকী পতাকা বিশিষ্ট নৌকা কি আপনি বানাতে চান? বানাতে চাই বলতে গিয়ে আপনার এগুলো তো মনে করেন আমি বানিয়েছি একটা, ঠিক আছে, এখন আমার দেখা দেখবি অনেকই বানাবে, তারপরও আমি চেষ্টা করব যে এর চেয়ে উন্নত করে আরও বানাতে। আপনি কি অন্য জন্য যদি বলে যে এরকম আরও একটি আমাকে বানিয়ে দাও, তাহলে কি আপনি বানিয়ে দিতে পারবেন? বানিয়ে দিতে পারবো, কিন্তু আপনার ওই পরিশ্রমের টাকা যদি আমি পাই, আমার মজুরি যদি পাই, আর এই সব কিছু যদি আমি পাই, তাহলে আমি বানিয়ে দিতে তো আমার কোনো সমস্যা নাই। জি, আপনার স্থানীয় কোনো নেতাকর্মীরা, যেমন আপনি বর্মী খেয়াঘাটে আছেন, আপনার সাথে কি কেউ দেখা করতে সাক্ষাৎ করতে আসছে? জি, এই কথাটা আপনি না বললেও আমি আপনাকে বলতাম যে 2 দিন যাবত আমি এই বর্মী ঘাটে আসছি, অথচ মেম্বার চেয়ারম্যান একটি ছেলেও পাঠায় নাই যে ওই ওনাকে 1 কাপ চা দিয়ে আসো। কারণ আপনি প্রতীকী নৌকা বানাইছেন শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার নৌকা এবং বঙ্গবন্ধুর নৌকা আপনি এটা মানে উৎসর্গ করতেছেন তাদের জন্যই, তাদের জন্য যে আপনি এটার উদ্দেশ্যে শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্দেশ্যে কিছু বলেন? মাননীয় শেখ হাসিনা আমাদের খুবই জন্যমান্য গণ্যমান্য ব্যক্তি, ওনার কথা কি বলবো, উনি না থাকলে তো আর দেশ এভাবে চলতো না। উনি আছে বিদায়ী শেখ মুজিবুরের আইনে দেশ চলতেছে, আর উনি না থাকলে আর এভাবে দেশ চলতো না, হয়তো আল্লাহ জানে কিভাবে চলতো। আমরা বুঝতে পারলাম। তাহলে এই নৌকাটি আপনার কি এখানে বসবাসের মানে যোগ্য, মানে এখানে কি আপনি ঘুমাচ্ছেন 2 দিন যাবত? জি, এই নৌকার ভিতরে আমি 2 দিন যাবত ঘুমাইতেছি, আর এই নৌকাটির ভিতরে 17-18 জন লোক উঠতে পারে। এই নৌকাটি আপনি 17 মানে এখানে কি আপনার মানে পরবর্তী ফিউচারে কি আপনি এখানে নৌকার মধ্যে কি ইঞ্জিল বিশিষ্ট কিছু লাগাতে চান? ইঞ্জিল লাগাইতে চাই, কিন্তু ওটা হবে জাহাজ, হয়তো দেখা গেছে 150 লোক নিয়ে পারাবার হবে, ওইটা আবার অক্ষয় কোম্পানি হবে, মানে ওটা ডিজিটাল আরেকটা, ওটা হবে বড় ধরনের জাহাজ, আর এটা তো নৌকা, তো নৌকা বইটা।
এরকম কি আপনি আরো বানাতে চান, মানে আরো যারা মানে বানাইতে ইচ্ছুক তাদেরকে তো বানাই দিবেন? এটা অবশ্যই দিব, যদি আমার শ্রমের মজুরি পাই আমি আমি অবশ্যই বানাই দিব, কারণ যেহেতু উনি চাচ্ছে। আচ্ছা, আপনি এটা মানে বর্মি তো দুই দিন যাবত আসছেন, আপনি কি কাউকে নিয়ে মানে ওই পারাপার করছেন, ওই পারে গেছেন? হ্যাঁ গেছি, অনেকবারই গেছি, ওই পারাপার করছি, পোলাপান নিয়ে ঘুরছি, অনেক ছেলে মেয়ে নিয়ে ঘুরছি। আপনার কেমন লাগছে এরকম করে মানে সবাইকে এরকম পারাপার করতে, আপনার কেমন লাগছে? আসলে মূল উদ্দেশ্য হলো এটা তো আমি শ্রীপুর থেকে তৈরি করে নিয়ে আসছি এইখানে শীতলক্ষা নদীতে। এখন আমি তো ওইখানেও মনে করেন যে পোলাপান উঠাইছি পুষ্কুনির ভিতরে, এই সবাই দেখছে বা ওইখানেও মিডিয়া আসতে পারতো, কিন্তু এইখানে আসার উদ্দেশ্য হলো আমার জিনিসটা প্রত্যেকটা সবাই দেখুক, সেজন্য আমি এইখানে আসা আমার উদ্দেশ্য হলো আমি এই জিনিসটা দিয়ে পদ্মা মেঘনা যমুনা যতগুলো বড় বড় নদী আছে বাংলাদেশের ভিতরে সব নদী ভ্রমণ করব। আপনি এটা আপনার একটা ইচ্ছা আছে যে সব নদী আপনি এটা দিয়ে ভ্রমণ করার একটা ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওইখানে নিয়ে যাবেন? নিয়ে যাব আমি এটাকে, দেখা গেল যে আমি এটার ছোট একটা গাড়ি বানাইলাম, এটার গাড়ি বানাইছিলাম যে একটা, তারপর অর্ধেক রাস্তা হওয়ার পর টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, তারপর আমি পিক আপে করে এই এখানে নিয়ে আসলাম। আচ্ছা, পরবর্তী পদক্ষেপে আপনি কি ধরনের আপডেট করতে চান এই নৌকাটিকে? পরবর্তীতে আমি আপগ্রেড করব এটা আপনার এই আরো মজবুত, মানে আরো ধাতু অন্যরকম হবে। ধাতু কি দিতে চান এটার মধ্যে, আরো বোতল কি আরো বড় বড় হবে নাকি ছোট ছোট? না বোতলে এটাই হবে, এইখানে হিসাব হলো যে যেখানে আমি বাঁশের চটিগুলো ইউজ করছি, এই যে আপনাদেরকে দেখাই আমি বাঁশের চটিগুলো, এই বাঁশের চটিগুলো ইউজ করছি, যে বানগুলো দিছি সেগুলো হবে যে প্লাস্টিকের জিআই ফাইভ দিয়ে যেন এটা না পচে, আর যে সুতলিটা আমি ব্যবহার করছি সেটা হবে কারেন্টের তার দিয়ে যেন এটা পানিতে না পচে, কারেন্টের তার, কারেন্টের তার দিবেন না, তার দিব। আর বোতল তো এটা নষ্ট হওয়ার নয়, বোতল তো এটা নষ্ট হওয়ার নয়, আর প্লাস্টিক ওই কারেন্টের তার আর বোতল এই তিনটা দিলে তো আমার মনে হয় যে বছর পাঁচ বছর কিছু হবে না। আচ্ছা, তাহলে আমরা একটু ভিতরে যাই। আচ্ছা, আপনি তো একজন এলাকার প্রতিবেশী বা বর্মি খেয়াঘাটের আশেপাশে থাকেন, আপনার কেমন লাগতেছে এই নৌকাটি দেখে? নৌকাটি ভালোই লাগতেছে। মানে আপনার এটা কি এটার মধ্যে আপনি আরো আগে উঠছিলেন? না জি না, এই যে আপনি ডাক দিয়ে উঠাইছেন এই আর কি আমি উঠলাম। আপনার কেমন লাগতেছে নৌকার মধ্যে উঠে? ভালোই লাগতেছে। আপনার অনেক ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এবং এরকম নৌকা কি আপনার, তো আপনার অনেক বয়স হয়েছে আপনার দেখে দেখা যাচ্ছে, আপনার কি দেখছেন এরকম কি নৌকা বানাতে? জি না। এটা কি ওনার প্রথম আবিষ্কার? এটা ওনার প্রথম আবিষ্কার। জি, আমরা জানতে পারলাম বর্মি খেয়াঘাটের একজন লোকের কাছ থেকে যেন এইটি হচ্ছে প্রথম আবিষ্কার বাংলাদেশের মধ্যে, আর কোনো দিন এরকম সে বর্মি খেয়াঘাটে দেখেনি, কাঠের নৌকা দেখেছে কিন্তু কোন সময় এই বোতলের নৌকাটি দেখেনি। আমরা বিগত দিনে বাড়ি দেখেছি যে বাড়ি বানিয়েছে মানুষ এই বোতল দিয়ে, কিন্তু নৌকা এখন প্রথমবার আমরা দেখতে পারলাম। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম কনক ভাইয়া। আচ্ছা, আপনি বর্মি খেয়াঘাটের একজন আশেপাশের তো একজন লোক। হ্যাঁ, আপনার মানে এই নৌকাটি দেখে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, এরকম লোক আগে কখনো দেখিনি, এখন এই বর্মি খেয়াঘাটে এসে নিয়ে আসছে বানিয়ে, আমাদের সবার কাছে ভালো লাগতেছে, অনেকে ঘুরতেছে নৌকা দিয়ে, ভালো একটা মানে অনেক সৌন্দর্য একটা জিনিস। অনেক ভালো লাগতেছে এই নৌকাটি দেখে, আপনি কি জীবনে এরকম নৌকা দেখছেন? না আগে কখনো দেখছি না, কাঠের দেখছি মানে লোহার দেখছি, কিন্তু প্লাস্টিকের কখনো দেখিনি। প্লাস্টিকের নৌকা কখনোই দেখেন নাই? না। আপনি আচ্ছা শ্রম দিয়েছে বোতলের নৌকা, ভালোই আমাদের খেয়াঘাটে এরকম একটা নৌকা আসছে আমাদের ভালো লাগছে। এই নৌকা নিয়ে ওনা যে যাইতে পারে যমুনা সেতু কি ওই সেতু দেখতে, আমরা সবাই এটা নিয়ে যে যাইতে পারি এটাই আমরা চাই, মূল লক্ষ্য এটাই না? আচ্ছা আচ্ছা, আপনি কি মানে নৌকা নিয়ে কোনো গান টান বলতে পারেন কি না? নৌকা নিয়ে গান তো অবশ্যই বলতে পারি না, তারপরও আমি দেশ নিয়ে গান একটি আপনাদেরকে শোনাতে চাই। আচ্ছা, দেশের গান বলবেন আপনি? জি জি বলেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আমরা অনেক ভালো লাগলো ওনার মুখ থেকে একটি জাতীয় সঙ্গীত বা দেশাত্মবোধক একটি সঙ্গীত শুনতে পেরে। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন ওনার উপরে অনেক কিছু রাখারও একটা জায়গা সে তৈরি করছে, যেমন উপরে মোবাইল টোবাইল রেখে দিতে পারতেছেন না, এই যে খেতা বালিশ এগুলো উপরে রেখে দিতে পারতেছি যেন এগুলো সমস্যা না হয় নিচে। আপনি পরবর্তী টাইমে যে সময় আপনি নৌকাটি চালাবেন জনগণকে নিয়ে তখন যেন আপনার কোনো প্রবলেম না হয় সেই জন্য এটা তৈরি করা যে উপরে সিস্টেম আছে। আচ্ছা, তাহলে আপনার এখানে ল্যাপ তোষক খেতা কম্বল যা আছে এভরিথিং এখানে কি উপরে রেখে দিতে পারতেছেন? জি, এখানে সবই রেখে দিতে পারতেছি। আচ্ছা, আর আপনারা যখন আপনার কাছে এসে এই নৌকাটির উপরে বসে তখন আপনার কেমন ফিল হয়, আপনার কেমন ভিতর থেকে কেমন লাগে? আমার খুবই ভালো লাগে যেন আমার এই নৌকাটিতে উঠছে ভ্রমণ করতেছে, আমার খুবই আনন্দ লাগে যেন আমি একটা জিনিস তৈরি করছি, মানুষ এটারে দেখতেছে, অনেকজনে ভিডিও করতেছে, চাইতেছে, মানে ছবি উঠাইতেছে, খুব ভালো লাগে আমার। আচ্ছা, আর আপনি আরও কি এরকম নৌকা পরবর্তী টাইমে কাউকে দিতে চান? শেখ হাসিনা বা মাননীয় সংসদ সদস্য এমপি তাদেরকে দিতে চান? আমি মূলত এটা আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই, এরপরে যদি কেউ নিতে চায় বা ইচ্ছুক হয় আমি বানানোর জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পারলাম এবং ওনার মুখ থেকে নিজ মুখে শুনতে পারলাম এই নৌকাটি সম্পর্কে। আমরা চেষ্টা করেছি ওনার সম্পর্কে এবং ওনার নৌকা সম্পর্কে এই প্রতীকী একটা পতাকা বিশিষ্ট একটা প্রতীকী নৌকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জন্য এটা উপহার হিসেবে সে বানিয়েছে, তার জন্য আমরা শ্রদ্ধার চোখে দেখব এবং তার যে পরিশ্রম সেটা যেন বৃথা না যায়। তার জন্য দেশ এবং প্রবাসে যারা আছেন সকলেই এই ভিডিওটি অসংখ্যবার শেয়ার করবেন যেন পরবর্তী টাইমে আপনাদের এই ভালোবাসাটি সবার কাছে পৌঁছে যেতে পারে। এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC-র পক্ষ থেকে এবং গাজীপুর মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাতু।